ঈদের দিনেও আমাদের কিছু রাজনৈতিক কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো সেরে আমরা বাসায় আসি। আমি এইভাবেই কেটে যায়। আর সন্ধ্যার সময় আমরা সাধারণত প্রত্যেক সন্ধ্যায় আমরা ঈদে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় যাই, তার সঙ্গে দেখা করি। এরপরে আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা আত্মীয় স্বজন আছেন ঢাকায়, আমার বোন আছেন, বড় বোন আছেন, ছোট বোন আছে, ভাইরা আছে, তাদের সঙ্গে দেখা করতে। ভাবিরও কি একইভাবে মানে সারাক্ষণ দুজন একসাথেই থাকেন নাকি? না না না, একসাথে থাকার প্রশ্নই উঠে না। উনি অন্য জগতের মানুষ, আমি অন্য জগতের মানুষ, উনি তাই না রাজনীতির সাথে জড়িত, আর আমি তো বাসায় থাকি। আগে চাকরি করতাম, এখন চাকরি থেকে রিটায়ার করেছি। মেয়েরা আছে, নাতি নাতি অবশ্য নাতি থাকে না এখানে, এক মেয়ে থাকে বাইরে আর এক মেয়ে আমার এখানে থাকে। ওরা আসে চলে আসে, ওরা সবাই মিলে ফ্যামিলি চলে আসে, আমরা সবাই মজা করি আর কি, বাসার মধ্যে থাকি, যদি কোথাও যেতে হয় যাই। ঈদের দিন কি আপনাদের ঠাকুরগাঁওয়ে যাওয়া হয় না? কোরবানির ঈদে আমরা ঠাকুরগাঁও যাই, গোটা ফ্যামিলি, আমার অন্যান্য ভাইরা যায়, তাদের স্ত্রী ছেলেমেয়েরা যায়, আমার ছেলেমেয়েরা যায়, সেটা আমরা ঠাকুরগাঁও বাসায় করি। আর এখানে এই ঈদে আমাদের থাকতে বললো যে কিছু ফর্মালিটিস আছে আমাদের, যেই কারণে থাকতে হয়। মাননীয় মহাসচিবের নাম তো অনেক বড়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তাকে ভালোবেসে কী নামে ডাকেন? আমরা হাজব্যান্ডের নাম ধরে ডাকি না, তো ওই হয়ে যায় আর কি, কিছু একটা বলে ডাকি, শুনছো বা কিছু, হ্যাঁ এইভাবেই বেশিরভাগ এ করি। আপনার কি পারিবারিক কোনো নিকনেম নেই নাকি? না, সবাই যে নামে ডাকতে সেটা ছিল আলমগীর। তো এই রাজনীতির সামনে আসার পরে সবাই মির্জা ফখরুল বলতে শুরু করেছে, এখন মির্জা ফখরুলই হয়ে গেছে আর কি। যদি আমার বাসায় পরিবারের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আমাকে ওই নামে ডাকে না। আপনি তো আপনার পরিবারের সবার বড়? না, আমার বড় বোন বড়। আচ্ছা, বড় বোন। আমরা সাত ভাই বোন, তার মধ্যে আমার বড় বোন, ওনার নাম আমার চেয়ে অনেক বড়, আনারকলি ফরাদ বানু নাগিনা আমিন। তার স্বামী ছিলেন আপনার জেনারেল মাহবুবুর রহমান, আর সেনাবাহিনীর প্রধান ছিলেন, বড় বোন উনি। তারপরে আমি, তারপরে আমার যে ইমিডিয়েট ছোট বোন সে নাজমা বেগম, তার পরের বোন শাহনাজ মির্জা, তার ছোট বোন হচ্ছে রেহানা মির্জা, আর আমার ছোট ভাই, সে মাঝের মেজো ভাই, সে আমার তিন বোনের পরে আমার এক ভাই মির্জা ইকবাল আমিন, আর একদম ছোট ভাই যেটা আর কি, তারও অনেক ছোট এবং সে রাজনীতিতে এখন যোগ দিয়েছে। সে এখন ঠাকুরগাঁওয়ের মিউনিসিপ্যালিটির মেয়র ছিল গতবার, এবার সে ইলেকশন করেনি এবং আমার সঙ্গে বিএনপির রাজনীতিতে সে যুক্ত আছে। আপনাদের কি কখনো একসাথে বাবা মা এবং সাত ভাই বোন একসাথে কি কখনো ঈদ করা হয়েছে? আমার বাবা মারা গেছেন প্রায় 27 বছর আগে, মা মারা গেছে 3 বছর আগে, তা আমরা বেশিরভাগ ঈদই আপনার একসাথে করেছি। এমনি আপনার বাবা মায়ের সাথে বা ভাই বোনদের সাথে খুব চমৎকার একটা সময় মুহূর্ত যেটা এই মুহূর্তে মনে পড়ছে বা যখন আপনি একা থাকেন তখন মনে পড়ে? আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত ঈদের ঈদের জন্য যেটা থাকতো, আমার আব্বা তো উনিও রাজনীতি করতেন, উনিও টার্গা পৌরসভার তখন চেয়ারম্যান বলতো, চেয়ারম্যান ছিলেন দীর্ঘ 25 বছর, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু উনি খুব তেজি লোক ছিলেন আর কি আপনার, এবং রাগ ছিল খুব বেশি আর কি। তো ওনার একটা গুণ ছিল যে উনি সব কিছু সময় মতো করতে চাইতেন। তো সকালে উঠেই উনি প্রথমে বলতেন সবাই রেডি হয়ে যাও, যারা নামাজ পড়তে যাবো নামাজের জন্য রেডি হও, পাশেই আমাদের পাশেই আপনার ঈদগাহ বাসার একটু দূরেই, নামাজ পড়ে এসে আমরা আবার একসাথে বসতাম, মাকে সালাম করতাম, দাদি ছিলেন তখন বেঁচে, দাদিকে সালাম করতাম, আব্বাকে সালাম করতাম, তারপরে বসে আপনার একসাথে বসে আবার খাওয়ার ঘরে বসে আমরা সেমাই খেতাম, এরা সব রান্নাবান্না করে নিয়ে আসতো। দ্যাট ওয়াজ এ রিয়েল, এই মেমোরিটা আমার কাছে খুবই আপনার একটা আনন্দময় মুহূর্ত মনে হতো আর কি। দুপুরে আপনার পোলাও রান্না হতো, আপনার মুরগির রোস্ট রান্না হতো, টিকিয়া হতো, এগুলো আমরা সবাই একসাথে খুব অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ভাই বোন মা বাবা সবাই মিলে আমরা খেয়েছি তখন। উইস্ট এনজয় এটা আর কি।